हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। तुम्हारे जानाई एक रात शिवलि फुलेर अनेक शुभेच्छा और अनेक भालोबासा। केमन आछो तुम्हारा? आशा करी तुम्हारा अनेक 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 भालो आछो, सुस्थ आछो और अवश्य हासि खुशि आछो। और आमिओ खूब भालो आछि। आज सकालबेला घूम थेके उठे चा खावा हुए गेछे और आज के कोनो ब्रेकफास्ट जेनो तो पड़िनी। तार कारण हच्छे गिये ওই মুড়িঠুরি খেয়ে নেব, কারণ আর কালকে রাত্রের থেকে শরীরটা খুব একটা ভালো নেই আমার। একটু জ্বর জ্বর এসছে, তোমরা গলার আওয়াজ শুনলে হয়তো বুঝতে পারবে। ওই কারণে আর ব্রেকফাস্ট কিছু করিনি। আর সকালবেলা দেখো বিছনাগুলো তোলা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এগুলো আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। এখন ঘর মুছতে চলে এসেছি। আর আজকে ঘর মুছতে গিয়ে দেখলাম ফিনাইলটা শেষ হয়ে গেছে, ডেটল আছে। ওই কারণে ডেটল দিয়ে আর একটু সার্ফ দিয়ে ঘরটা মুছে নিচ্ছি খুব ভালো করে। আর ঘরের মধ্যে জানো তো ছোটো ছোটো পিঁপড়ে হয়েছে, ওই কারণে একটু ডেটল দিলাম। আর সমস্ত কিছু সরিয়ে ঝাড় দিয়েছি, তারপরেও আবার ভালো করে একটু মুছে নিচ্ছি যেহেতু সার্ফ দিয়েছি। আর মার্বেলের মেঝে জানো তো সার্ফ দিয়ে মুছলে না ভীষণ ভালো লাগে, একবারে সাদা মেঝে তো ধাপধাপে চকচক একেবারে হয়ে যায়। আর দেখবে ঘর যত পরিষ্কার থাকবে তোমার মন তত ভালো লাগবে। ঘর দুয়ার অগোছলো থাকলে আমার তো একদম ভালো লাগে না, জানি না তোমাদের কী হয়। আমার যেন মনে হয় ঘরের চারিদিকে যেদিকেই তাকাবো সেদিকে একেবারে গোছানো পাট পাট থাকবে। তবে আমি আগে এর থেকে বেশি গুছিয়ে রাখতাম ঘর দুয়ার, কিন্তু এদানি খুব একটা ভালো লাগে না, যখন ভালো লাগে তখনই করি। তো যাই হোক, দেখো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর সবে মাত্র মেয়ের ঘর থেকে শুরু করেছি ঘর মোছা, এখনও পর্যন্ত ডাইনিং মোছা হয়নি, আমাদের ঘর মোছা হয়নি, বারান্দা মোছা হয়নি, সবগুলো মুছে তারপরে কাচতে যাব। আর আজকে না কাঁচাও অনেক আছে, আর এখন তো নিত্য মানে নিত্য দিনের সঙ্গী হয়ে গেছে কাঁচা আমাদের। কারণ যবে থেকে করোনা এসছে তবে থেকে তো আগে তো একদিন জামা কাপড় একদিন দুদিন অন্তর অন্তর জামা কাপড় কাচতাম, ডেলি কাচতাম না, কিন্তু এখন বাইরে বেরোলেই জামা কাপড় কাচতে হচ্ছে। আর বিছানার চাদর প্রায় রেগুলারই ধরো পাল্টাচ্ছি, একদিন কোনো কোনো দিন হয়তো মিস হয় একদিন পরে পাল্টাই, তো এই কারণ ন্যাচারালি এই কারণে কাঁচাটাও বেশি পড়ে। তো দেখো আমার ঘর মোছা হয়ে গেছে আর কাঁচাগুলো কাঁচা হয়ে গেছে, এবার ধোবো, ধুয়ে তারপরে স্নান করব। আর এখন জানো বাজে কটা? এখন প্রায় 12টা বেজে গেছে, তাড়াতাড়ি করে করছি। আমার মেয়েরও শরীরটা ভালো নেই, মেয়ের প্রায় এক সপ্তাহ ধরে জ্বর সর্দি, ডাক্তার দেখায়নি। তার কারণ হচ্ছে গিয়ে এই ওষুধের দোকান থেকে বলে ওষুধ খাইয়েছি, কাজ হচ্ছে না, আমার মনে হয় ডাক্তার দেখাতেই হবে। তা কাল যদি কালকের মধ্যে না কমে মেয়ের সর্দি জ্বর, কারো প্রচণ্ড কাশি হয়েছে। আর সর্দি মানে তোমাদেরকে তো আগেই বললাম না, কালকে মানে ব্যাপক সর্দি, এবার ঘরে মানে সর্দি প্রত্যেকেরই হয়েছে, আর আমাদের বলে না দেখছি অনেকেরই এরকম সর্দি হয়েছে। হট করে সিজনটা চেঞ্জ হয়ে গেছে, তো আবার দেখবে সকালবেলার দিকে ঠান্ডা লাগে আবার বেলার দিকে গরম লাগে, এইভাবেই চলছে। আর প্রতিবারই এই সময়টা সর্দি কাশি জ্বর হয়। আর আমাদের অতটা শরীরটা খারাপ না, কিন্তু আমার মেয়েটার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আর খেতে দিতে ওকে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে, যেহেতু আমার কাজগুলো করতে দেরি হয়ে যাচ্ছে, এই কারণে খুব তাড়াতাড়ি করছি দেখো। আর অনেকগুলো কাঁচা পড়েছে, কাঁচাগুলো কেচে ধুয়ে তারপরে স্নান করব, স্নান করে যাব রান্নাঘরে। আর আজকে বিশেষ কিছু রান্না করব না, ভেবেছি তাই ডিম সেদ্ধ ডাল আর ভাত করব। মেয়ে বললো যে মা শরীরটা যখন ভালো নেই তোমার কিছু করতে হবে না, ওই কারণে ডিম সেদ্ধ ডাল আর একটু কফি ভাজা করব ভেবেছি, জানি না কী করব। তো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো।
সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়নি, কোনো কিছু হয়নি, আর তোমাদের সামনে এসেও কথা বলতে পারিনি। তার কারণ কাজ করতে করতে পুরো সকালটাই কেটে গেল। আর আজকের দিনটা কি বলো তো, একেবারে আলস্য মার্গ, মানে আলসেম দিন, একদম মেঘলা মেঘলা ওয়েদার। এই ওয়েদারে কি বলো তো, একটা পাতলা চাদর ঢাকা দিয়ে ঘুমো, আর ঘুম থেকে উঠে পাতলা খিচুড়ি, মানে খিচুড়ি, খিচুড়িটা আমি ঘন খিচুড়ি খেতে ভালোবাসি না, পাতলা পাতলা খিচুড়ি হবে, আর একটু লাবড়ার তরকারি হবে, না হলে আলুর দম হবে, ব্যাপক লাগে। আর শীতকাল তো খিচুড়ি খাওয়ারই ওয়েদার, শীতকাল আর বর্ষাকাল, আর তার মধ্যে আজকের ওয়েদারটা আরও ব্যাপক, মানে মেঘলা মেঘলা ভাব, রোদের কোনো দেখা নেই ওই কারণে। তো এখন যাব রান্না, রান্নাঘরে যাব বলতে ভাত ডাল হয়ে গেছে, আর আজকে হবে ডিম সেদ্ধ, আর ফুলকপি আর সিম ভাজা। রান্না বলতে এই, কোনো কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করার নেই, কিন্তু রাত্রেবেলা রান্নাবান্না করবো, রাত্রেবেলা কিছু তো একটা রান্না করতেই হবে, যা করবো রাত্রেবেলা করবো, তো এই বেলাটা এইভাবেই সারবো। এখন রান্নাঘরে গিয়ে ভাজাটা করে নেবো, তারপরে এই তো খাওয়া দাওয়া করবো, তা চলো ভাজা ঠাজা করে আসি, তারপর আবার কথা বলছি। তো দেখো রান্নাঘরে চলে এসছে, আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, এখানে দেখো ডাল রয়েছে ধনে পাতা দিয়ে, আর ভাত, এখানে ভাজা বসিয়ে দিয়েছি, আমাদের সিম আর ফুলকপি পেঁয়াজ দিয়ে ভাজবো। যেহেতু একটা আলু দেবো, কিন্তু ঘরে একদম আলু ছিল না, আর আমি ভুলেও গেছিলাম আনতে, মানে আনার কথা বলতে, ওই কারণে আলু আর দিতে পারিনি। সিম আর ফুলকপি ভাজা হবে, তো আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু বলতে এটাই দেখলেই, ডিম সেদ্ধ, ডাল আর ফুলকপি সিম দিয়ে ভাজা, আর ফুলকপি ভাজা ব্যাপক লাগে, সবই আমার ভালো লাগে। তো যাই হোক, আজকে লাঞ্চে এটাই খাবো, রাত্রেবেলা যা রান্নাবান্না করার করবো, রাত্রেবেলা তো রান্না অবশ্যই করতে হবে, কারণ রাত্রেবেলা এই বেলাটা যেমন তেমন করে চলবে, রাত্রেবেলা তো চলবে না, রাত্রেবেলা রান্না করবো। আর এই দেখো একটা পার্সেল আসলো এই মাত্র তোমাদের সাথে কথা বলতে বলতে, আমার মানে আমার চুড়িদারের সাথে কুর্তির সাথে পরার জন্য কালো লেগিংস দুটো ছিল, লেগিংস দুটো, একটা লেগিংসের রঙটা একটু একটু উঠে গেছে, ফেড হয়ে গেছে, আর একটা লেগিংস কী হয়েছে বলো তো, একটু ফেসে গেছে, ওই কারণে কালো কিছু পরে যেতে পারছিলাম না, কদিন ধরে খুলতে পারছি না এক হাত দিয়ে। এই দেখো একটা কালো প্যান্ট নিয়েছি এর জন্যে, আর কালো লাল যদি দুটো তোমার প্যান্ট কিংবা লেগিংস থাকে কিংবা জেগিংস থাকে না, তুমি সব কিছুর সাথে পরে বেরোতে পারো, কালো আর লাল এমন একটা ব্যাপার, সাদাটাও লাগে, মানে কালো সাদা লাল থাকলে তোমার আর কোনো চিন্তা ভাবনা নেই, যে কোনো কালারের সাথে পরা যায়। তাই জন্য এরকম একটা নিয়েছি, আর সাদাটা এখনও আসেনি, সাদা একটা মানে এসে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, এইটা এসছে, সাদাটা আসেনি, এই দুটো চলে আসলে একটা লালও নেবো, লালটা কয়েকদিন পর নেবো। চলো দেখাই প্যান্টটা, আর এই দেখো প্যান্টটা, এইটা কিন্তু অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট, অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট কিনলে না অনেক সুবিধা হয় বর্ষাকালে, বল বর্ষাকালে তো বেশি সুবিধা হয়, কাদা ঠাকাদা লাগার ভয় থাকে না, আর আমি প্রায় সব কিছু অ্যাঙ্কেল লেন্থই পরি, লেগিংসগুলো তাই পরি, শর্ট লেগিংসগুলো কিনি, তো এইটা কিনেছি। আর এটা মনে হয় যেন বাগামো মেরে এর আগের প্যান্টগুলো ডবল এক্সেল নিয়েছিলাম, এর আগে দুটো তিনটে প্যান্ট কিনেছিলাম, ওগুলো ডবল এক্সেল নিয়েছিলাম, ডবল এক্সেল কী বলছি, এক্সেল নিয়েছিলাম, আর এটা ডবল এক্সেল নিয়েছি, এটা না মনে হচ্ছে অনেক বড়ো বড়ো হবে, চেঞ্জ পরে দেখি, চেঞ্জ করতে মনে হয় চেঞ্জ করতে হবে, কাটানোর থেকে চেঞ্জ করে নেওয়াই ভালো বলো, আবার কাটাতে গেলে পয়সা লাগবে এক্সট্রা, আবার কী হবে না হবে এটা চেঞ্জ করবো, আমি পাকামো মেরে ডবল এক্সেল নিয়ে নিলাম। তো যাই হোক পরে দেখি আগে, তো লাঞ্চ করতে বসে পড়েছি, আর আজকে অনেকটা তাড়াতাড়ি বসে পড়েছি খেতে, আর মেয়েও খেতে বসে পড়েছে, এই যে মেয়ে খাচ্ছে, আর দেখো এখানে নিয়েছি ভাত নিয়েছি, ফুলকপি আলু ভাজা, কাঁচা লঙ্কা নিয়েছি তিন চারটে, কারণ সর্দি লেগেছে, আর এখানে ডিম সেদ্ধ দেখছো, আর ডাল রয়েছে। তো আজকের লাঞ্চ হলো এটাই, বারবারই বলছি, তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর আবার পরে কথা বলছি। গুড ইভিনিং, আর তোমাদের সামনে এসে আজকে ইভিনিং বললাম না, কিছু মনে করো না তোমরা,
আর বিকেল থেকে আমার প্রচণ্ড জ্বর এসছে। সকালবেলা একটা প্যারাসিটামল খেয়েছিলাম, দিয়ে আবার খাওয়া দাওয়ার পর এত কাঁপিয়ে জ্বর এসছে, ওই কারণে একটা প্যারাসিটামল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মেয়ের টিফিন করে, মেয়ে তো কিচ্ছু খাচ্ছে না তবুও করে দিলাম, সব পড়েই রয়েছে। মেয়ে টিফিন করে চা খেয়ে, আর দেখো সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো তো পড়ে রয়েছে, ওগুলো যেহেতু ফ্রিজে না ঢোকালে পচে পচে যাবে, আর এখন সবজি যেহেতু ধোয়া হয় ওই কারণে ফ্রিজে ঢোকানোটা একেবারে মাস্ট। আগে অনেক দিন দুদিন একদিন পর ঢোকালেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখন মনে হয় জানি 4-5 ঘন্টা বাইরে ধোয়ার পর বাইরে থাকলেই সবজিগুলো কীরকম একটা হয়ে যায়। ওই কারণে শরীরটা ভালো লাগছে না, গুছাতে ইচ্ছা করছে না, তবুও গুছিয়ে নিই সবজিগুলো। সবজিগুলো গুছিয়ে রাতে রান্নাও করতে হবে, যেহেতু ওই বেলা বিশেষ কিছু রান্না করিনি। আর ভাবছি একটু সর্দি লেগেছে, একটু ঝাল ঝাল করে চিকেন করব, জানি না মেয়ে খেতে পারবে কি না। মেয়ে কিচ্ছু খেতে পারছে না আজকে 3 দিন ধরে, আর দুপুরবেলা আমিও সেরকমভাবে খেতে পারিনি, ভাত নিয়েছি নিয়ে খেতেই পারছি না, একেবারে যা খাচ্ছি একেবারে মুক্তি। তো সবজিগুলো গোছাবো, গুছিয়ে তারপরে রান্নাঘরে যাব। আর রান্নাঘরে গিয়ে বললাম এটা তোমাদের চিকেন করব, পাতলা করে একটু ঝোল ঝোল করব। তো তারপরে রাতের বাকি কাজগুলো তো সব পড়ে আছে, কিচ্ছু হয়নি। আর তোমাদের তো বললাম শরীর ভালো না লাগলে আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না, আর যেহেতু মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, গা হাত পা যন্ত্রণা করছে, আর তার সাথে জ্বরও আছে, আর জ্বরটা খুব এসছে বিকেলের পর থেকে। সকাল থেকে অল্প অল্প ছিল, তাই সকালবেলা আমি মুড়ি খাওয়ার পর একটুখানি ইচ্ছা করে নিয়েছিলাম একটা প্যারাসিটামল খেয়েছিলাম। তারপরে আবার দেখলাম দুপুরবেলা খাওয়ার পর খুব কাঁপুনি দিয়ে জ্বর আসছে, আর একটা প্যারাসিটামল খেয়েছি। তো সবজিগুলো গুছিয়ে নিই, তারপর রান্নাঘরে যাব। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, আর চিকেনটা করে নেবো। আর চিকেন করার জন্যে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর আমার ভয়েসটা খুব খারাপ লাগছে, আমি জানি নাকে নাকে কথা হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও যেহেতু খুব সর্দি লেগেছে। তো দেখো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো, আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে মশলাগুলো দেবো। মশলা বলতে মিক্সিতেই পেস্ট করে নিয়েছি একটু আদা, কাঁচা লঙ্কা আর রসুন, টমেটো। তো মশলাগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন আর হলুদ। তারপরে মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, আর চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট বলতে নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল আর টমেটো দিয়ে মেখে রেখেছি। তা মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কুকারে দিয়ে একটু গরম জল করে দেবো। তারপরে সিটি দিয়ে দুটো মুরগির মাংস, যেহেতু 2 থেকে 3টে সিটি দেবো, তাহলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে থাকো তোমরা। তো মাংস দেখো কষানো হয়ে গেছে, আর কুকারেও দিয়ে দিলাম, তাই এর মধ্যে একটু জল দেবো। আগেই তো বললাম তোমাদেরকে 2টো সিটি দেবো। মাংসটা তো সিটি দিতে বসিয়ে দিয়েছি, মাংস কমপ্লিট হলে সবাইকে খেতে দেবো। তা তোমাদের সামনে এসে ভিডিওটা আজকে আর শেষ করছি না, তোমরা কিচ্ছু মনে করো না, যেহেতু শরীরটা একটু খারাপ, কাল থেকে আবার ন্যাচারালি যেরকম ব্লগ করি সেরকমই করবো। তা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, নিজের নিজের শরীরের যত্ন নিও, সুস্থ থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ অল, টাটা, খুব ভালো থেকো তোমরা।